যারা গ্রামীণ সিম ইউজ করেন তারা সবাই জানেন গ্রামীণ সিমে কিন্তু কল রেট বেশি, তবে আপনারা চাইলে কিন্তু মাত্র 79 পয়সায় প্রতি মিনিট কথা বলতে পারেন। তো কিভাবে, চলুন আপনাদের ট্রিক্সটি শিখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনি আপনার স্মার্টফোনটি থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন, আর যাদের স্মার্টফোন নেই তথা বাটন ফোন আছে তারা কিভাবে করবেন সেটা আমি ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব। তারপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে টাইপ করবেন মাই জিপি, তারপরে সার্চ করে দিবেন, তারপরে মাই জিপি অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন, ওপেন করলে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে আপনার ভাষাটি সিলেক্ট করে দিতে পারেন, তো আমি এটা ইংলিশ রেখে দিলাম। তারপর নিচ থেকে সাইন ইনে ক্লিক করে এখানে আপনার জিপি নাম্বারটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনে SMS একটা কোড আসবে, সেটা এখানে দিয়ে দিবেন বা অটোমেটিক নিয়ে নিবে। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করা লাগতে পারে অথবা অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। তো যাই হোক, কিছু পারমিশন চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। তো এই হচ্ছে অ্যাপটির মূল ইন্টারফেস। তো আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন, তারপর এখান থেকে এই যে বাই মিনিটস এটাতে ক্লিক করবেন, তারপর আবার স্ক্রল করে নিচে যাবেন। তো দেখুন এখানে একটা অপশনস রয়েছে জিরো টাকার, এই যে 79 পয়সা মিনিট এবং কল রেট 2 ডেজ, তো এটার উপরে ক্লিক করবেন। তারপর এই যে নিচ থেকে গেট ফ্রি প্যাকেজ এটাতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন হয়ে গেছে, ইওর রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড। তো এখন থেকে কিন্তু আপনি গ্রামীণ সিম থেকে কল করলে 79 পয়সা করে কাটবে। তো এখান থেকে ব্যাক করি, এই যে দেখুন ফোনে SMS-ও চলে আসছে, SMS-টি চেক করি। এই যে দেখুন SMS-এ আসছে 79 পয়সা মিনিট কল রেট অফারটি 10 সেকেন্ড পালস সহ চালু হয়েছে, মেয়াদ আগামীকাল পর্যন্ত, আর এই অফারটি কিন্তু আপনি সর্বোচ্চ মাসে 15 বার নিতে পারবেন। এখন আসছি যারা বাটন ফোন ইউজ করেন তারা কিভাবে অফারটি নেবেন। আপনার আশেপাশে যদি কারো স্মার্টফোন থাকে সেই ফোনে এই সেম প্রসেসে মাই জিপি অ্যাপটি ইনস্টল করবেন, তারপর আপনার ফোন নাম্বারটি দিয়ে অ্যাপটি সাইন ইন করবেন, তারপর সেম প্রসেসে অফারটি অ্যাক্টিভ করবেন, তাহলে আপনার বাটন ফোনেও কিন্তু অফারটি চালু হবে তথা 79 পয়সা করে কল রেট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।